আপনারা হয়তো ভাবছেন অনেক দিন হয়ে যাচ্ছে শাওন কেন নতুন ভিডিও আপলোড দিচ্ছে না, কি হয়েছে শাওনের? ভিডিও দেরিতে আসার কারণ হচ্ছে আমি বাংলাদেশ ছেড়ে এসেছি। তাহলে তো এটা আমাদের জন্য আনন্দের সঙ্গে, তো বুঝতেই পারছেন কি যে প্যারায় আছি, নতুন দেশ নতুন মানুষ নতুন ভাষা, কিন্তু আপনারা পুরাতন। আর যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা ওই লাল সাবস্ক্রাইব বাটনটাকে গুতা দিয়ে সাদা করে দেন। তো ভিউয়ার্স, দেখতে দেখতে নতুন বছরটা কেমন জানি পুরনো হয়ে গেছে, অলরেডি চলে গিয়েছে জানুয়ারি, এখন চলছে ফেব্রুয়ারি, এরপর আসবে মার্চ মাস, তারপরের মাসগুলো মে মাস আর জুন। আচ্ছা থাক থাক, আপাতত আমরা আছি এখন ফেব্রুয়ারি। ইয়েস, আপাতত আমরা ফেব্রুয়ারি মাস নিয়ে কথা বলতে যাচ্ছি। হ্যালো ইউটিউব বাসী, ওয়েলকাম ব্যাক, হোয়াটসঅ্যাপ গাইজ, আমি শাওন ফ্রম হ্যালো শাওন। ফেব্রুয়ারি মাসটা অন্যান্য মাসের সাথে দিনের সংখ্যা কম হলেও দিবসের সংখ্যা কিন্তু অনেক বেশি। তাই তো আমি বুঝতে পারছি না এটা কি ভালোবাসার মাস নাকি ভাষা আন্দোলনের মাস। রোজ ডে, কিস ডে, চকলেট ডে, প্রপোজ ডে, হাগ ডে, ভ্যালেন্টাইন্স ডে, ও মাই গড, এত ডে কেন, এইটা কি করে সম্ভব? ফেব্রুয়ারি মাসে কতগুলো দিবস সেটি আপনারা জানেন, আর এই এতগুলো দিবসের মাঝে একটি দিবসও আমার পালন করা হয় না। গত ফেব্রুয়ারিতে ছিলাম আমি সিঙ্গাপুরে, আর এই ফেব্রুয়ারিতে আছি আমি সৌদি আরবে। কি বলিস তুই? আর তাই তো, না দিলাম কাউকে ফুল, না দিলাম কাউকে কানের ধুল, আমি নীরব হয়ে গেছি কবি। কয়েকদিন আগে গোলাপ দিবস গেল, আর গোলাপ দিবস নিয়ে একটি মজার বিনোদনমূলক বক্তব্য শুনে আসি। যে ফুল দিলেন, ফুলের তোড়া দিলেন, এরপর আর এত ফুল দেওয়ার প্রয়োজন আছে? এ বাহুল্য বর্জন করতে হবে। হুম, তাই তো, আপনি ঠিক বলছেন। তাই তুমি ঠিক শুনো কেন ভাই, এটা কি বলতেছেন ভাই, আপনি একটা মুরব্বী মানুষ। ফুল আর ফুল, ফুলের যে মেলা, আমি নীরব হয়ে গেছি কবি। শুধু চেয়ে চেয়ে রই এত ফুল। ভালোবাসা দিবসে আমরা কি করি? অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দেয় 14 ফেব্রুয়ারি একটা ঘুম দিব, কিন্তু পরবর্তীতে খোঁজখবর নিয়ে জানতে পারি যে সে 14 ফেব্রুয়ারি একটা মেয়ের সাথে ডেট করছে। আবার অনেকেই আছে সত্যি সত্যি ঘুমায়, এদের কাছে কোনো ভালোবাসা দিবস টিবস নাই, সাধারণ দিনের মতোই মনে হয় এদের কাছে। এই ধরেন আমি আর কি, আমার মতোই, আমার কাছে কোনো দিবস টিবস নাই, প্রতিটা দিনই সমান। আমি যে এখনো সিঙ্গেল আছি এবং গত 14 ফেব্রুয়ারি আমি কোনো মেয়ের সাথে ডেট করি নি, এটা যদি কোনো কোনো আন্তর্জাতিক সম্প্রদায় জানতে পারে, বিশ্ববাসী, তাহলে এটা গিনিস বুকে রেকর্ড হবে। তাই না সোনা পাখি? তাই, হ্যাঁ, গত 14 ফেব্রুয়ারি সিঙ্গেলদের কষ্টের সীমা ছিল না, কারণ অন্য সবাই গার্লফ্রেন্ডকে নিয়ে হাত ধরে ঘুরেছে, জামাই বউ একসাথে ঘোরাঘুরি করেছে, হাতে হাত রেখেছে, চোখে চোখ রেখেছে, নাকে নাক রেখেছে, আরো কত কি। আর অন্যদিকে যারা সিঙ্গেল ছিল তারা রাস্তায় মিছিল করেছে, 14 ফেব্রুয়ারি হরতাল চাই, গার্লফ্রেন্ডকে নিয়ে লিটনের ফ্ল্যাটে যাওয়া চলবে না। আর 14 ফেব্রুয়ারিতে যারা দুষ্টামি করেছেন তারা প্লিজ 21 ফেব্রুয়ারিতে এমনটা করবেন না। বর্তমানে আমাদের অবস্থা এমন হয়েছে যে কোনো দিবসকেই আমরা ভালোবাসা দিবস করে ফেলি, সো প্লিজ বি কেয়ারফুল, দয়া করে আর দুষ্ট কাজ করবেন না প্লিজ। সাধারণ দিবসের মতো ঘোরাঘুরি করবেন, কোনো সমস্যা নাই, কিন্তু লিটনের ফ্ল্যাটে এই চলো না, লিটনের ফ্ল্যাটে যাই না গেলে কেমন দেখায়, চলো না ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে চল, তুমি আমার সঙ্গে লিটনের ফ্ল্যাটে চল। আচ্ছা, সবাই তো লিটনের ফ্ল্যাটে যেতে চায় কেন, কি এমন হয় লিটনের ফ্ল্যাটে? লিটনের ফ্ল্যাট বুঝো না, স্বাধীন স্বাধীন আর স্বাধীন। এবার বুঝতে চলো, আরে আমার এবার দোকানে দোকানে ঘোরাঘুরি করতে ভালো লাগে না, আর তাছাড়া ওখানে গেলে একটু নিরিবিলিতে গল্প টল্প করা যাবে। আর কিছু গুটিবাজ মেয়ে আছে যারা একসাথে 3-4টা প্রেম করে আর তখন কখন কার সাথে ডেট করতে হবে তা খুঁজে পায় না, আর সর্বশেষে যখন ধরা খায় তখন কি হয় দেখুন। আবার কেউ কেউ আছে তার ভালোবাসার মানুষটাকে খুশি করে রাখার জন্য ভিডিও মেসেজ পাঠায়। আমি কিছু প্ল্যান করি নাই, অল্প করে একটা গান দুষ্ট। ১৪ ফেব্রুয়ারির আগে কিছু সিঙ্গেল ছেলেরা আল্লাহর কাছে কল্পনায় বিচার দেয়, তোমার কাছে বিচার দিল, আপনারা সবাই বাড়ি যান, 14 ফেব্রুয়ারি হরতাল হরতাল। যাই হোক, এ নিয়ে অনেক কথা বললাম, আমি আর বলতে পারবো না, আমার মাথা এমনিতেই আউলা জাউলা হয়ে যাচ্ছে। আউলা জাউলা করার দরকার নেই, আপনি এখন যান। হ্যাঁ, সো আজ এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন, আর ওই দেখা যায় লাল সাবস্ক্রাইব বাটন, ওইখানে একটা ক্লিক করুন, বেল আইকনেও। Raise your head to the skies.
how we all begin.